আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজ আমি এই চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে আজকে আমি ভেজিটেবল দিয়ে রান্না করব। ভেজিটেবল বলতে আমার ঘরে যা ছিল তাই দিয়ে আজ আমি রান্না করব। তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে রান্না করি তো প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এখানে হাফ টি স্পুন আদা হাফ টি স্পুন রসুনের পেস্টই দেবো এটা বাজারে কিনতেও মিলে আপনারা চাইলে ঘরেও করে নিতে পারেন এরপরে আমি এখানে এখানে হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন আর জিরা গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন আর আমি এখানে মিক্স মশলা গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন মিক্স মশলা আপনারা বাজারে কিনতেও পাবেন আবার চাইলে গড়েও করে নিতে পারেন এরপরে আমি সব মশলাগুলোকে ভালোভাবে এখানে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গ্রান তৈরি হচ্ছে আর পেঁয়াজটার তেল উপরে চলে আসতে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে দেব মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে তখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো যেন মশলাটা না পুড়ে তার জন্য দিয়ে আবারও এটাকে বা খুব ভালোভাবে মিক্স করে নেব আর অপেক্ষা করব পানিটা যেন শুকিয়ে যায় তো যখন দেখলাম পানিটা শুকিয়ে গেছে তখন আমি এখানে চিংড়ি মাছগুলো দুধ দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে আমি দুয়ে পরিষ্কার করে আগিয়ে রেখে দিয়েছিলাম আমার টাইমের জন্য টাইম জন্য অত বেশি না লাগে তার জন্য তো এখন আমি এটাকে আবারও দিয়ে দিলাম এটা আসলে ফ্রেশ চিংড়ি আমাদের এখানে লন্ডনে কে ফ্রেশ চিংড়িও কিনতে মিলে তো এটা ফ্রেশ চিংড়ি তার জন্য আমি এটার কোষাটা ছাড়াইনি অনেকটার কোষা এটার সাথে রয়েছে এরপরে আমি এটাকে ভালোভাবে ছেড়ে ডাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আর আমি আপনাদের দেখাচ্ছি আমি কী কী সবজি নিয়েছি এখানে আমি আলু ক্যাপসিকাম লাল পেঁয়াজ টমেটো আর রেড কুমড়ো নিয়েছি যেটাকে আমরা মিষ্টি কুমড়ো বলি সেটা আমি নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন এরপরে দশ মিনিট পরে আমি ডাকনাটা তুলে দেখলাম আমার চিংড়িটা প্রায় হয়ে এসেছে আসলে চিংড়ি হতে তো এত বেশি সময় লাগে না অল্প সময়ে চিংড়ি মাছটা হয়ে যায় তো আমি আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে ঝেড়ে দিলাম দিয়ে এখানে আমি আলুটা দিয়ে দেব প্রথমে আলু আর কুমড়োটা আমি দিয়ে দেবো কেন প্যাক্সিকাম আর টমেটো হতে বেশিক্ষণ লাগে না তার জন্য আমি প্রথমে আলু আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব আমি এখন ডাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য আমি এখন এখানে কোনো পানি ব্যবহার করিনি তো দশ মিনিট হয়ে গেছে আমি এখন ডাকনাটা তুলে নিলাম আর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব শুধু সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমি এখানে দেব। দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ডাকনা দিয়ে দেব আবারও দশ দশ মিনিটের জন্য এই দশ মিনিটে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে আমি রান্নাটা অনেকবার করেছি তাই আপনাদের সাথে আমি আবারও শেয়ার করলাম এখন দশ মিনিট হয়ে গেছে আমি ডাকনাটা তুলে নিলাম আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিলাম আলুটা আর মিষ্টি কুমড়াটা অল্প সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এগুলো দিয়ে দিলাম আমি এই সবজিগুলো দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আমি আবার নামিয়ে নেব এটাকে তো আমি এক এক করে সবগুলা ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম ইয়েলো গ্রিন পেপসিকাম আর লাল পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব আসলে এটা দেখতেই অনেক কালারফুল লাগছে যেভাবে খেতেও কিন্তু এটা অনেক অসাধারণ লাগে এরপরে আমি এখানে টেমেটো দিয়ে দিলাম এটা আমি চিড়ি টেমেটো ব্যবহার করেছি আপনাদের কাছে যদি চিড়ি টেমেটো না থাকে নাও ইউজ করতে পারেন নাহলে বড় টেমেটো ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা অপশনাল আমি দিলাম আমার ভালো লাগে তাই এরপরে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে রেখে দেবো আবারও ফাইভ মিনিটের জন্য তো আমি ডাকনা দিয়ে দিলাম ফাইভ মিনিটের জন্য তো ফাইভ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম আর নিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচকে ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচামরিচ জালের উপর নির্ভর করে আপনারা কতটুকু জাল খেতে চান তার উপর যদি আপনারা কাঁচামরিচ কম দিতে চান তাহলে কম দিতে পারেন আমি একটু বেশি পরিমাণে দিলাম আমার আসলে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই এরপর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে এখানে গাজর পেঁপে ফুলকপি সহ অন্য অন্য যেগুলো সবজি আছে সেগুলো ইউজ করতে পারেন আমার ঘরে যে সবজি আছে আমি তাই দিয়ে আজকে রান্না করে আপনাদেরকে দেখালাম তো আমি ফাইভ মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম এখন আমি ডাকনাটা তুলে নেব দেখেন আমার সবজিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো এর আগে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে আবারও খুব ভালো করে মিক্স করে নেব আমি প্রতিবারই চেষ্টা করি খুব ইজিভাবে রান্না করার তো আজও আমি চেষ্টা করেছি সহজভাবে রান্না করার কিন্তু খেতে এটা অসাধারণ হয় এটাই আমি মাথায় নিয়ে আমি সব সময় রান্না করি তো এখন আমি এটাকে নামিয়ে একটি নিয়ে নেব দেখলেন তো কত সহজে শীতের ভেজিটেবল দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করে নিলাম আপনারাও এভাবে ঘরে ট্রাই করে দেখতে পারেন আসলে এটা অসাধারণ লাগে খেতে আমি অনেকবার গড়ে বানিয়েছি তাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর ভেজিটেবল তো খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনারা খেয়ে দেখতে পারেন আর যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করেছেন লাইক করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর আমাকে যদি আপনারা কিছু জানাতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো তখন সুস্থ তখন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম